বাঁকুড়ার বিষ্ণুপুরে বিলাসবহুল হোটেলে মৃতদেহ উদ্ধার। বিষ্ণুপুরে কলেজ রোডের একটি নামী হোটেলে গাড়ি পার্কিং থেকে উদ্ধার হলো মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিষ্ণুপুরে। এই হোটেলের গাড়ি পার্কিংয়ে থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। মৃতের নাম অশোক রাজবংশী, বয়স 50, বাড়ি কলকাতার নিউ টাউন থানা এলাকায়। ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে বাধা। কিভাবে মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে পুলিশ, খতিয়ে দেখছে মৃত্যুর কারণ। দেবনাথ মোদকের রিপোর্ট, আরামবাগ টাইমস। না দাঁড়াবে এসো, এলা পুলিশ এলো, ভিতরে গেল ভিডিও, ভিতরে গেল ভিডিও। কবে লোক ভগবান জানো, রেখে যা, বাইরে ছাড়ি যা, বাইরে যা, বাইরে গাই ঘটনাটা বলতে, আমি তখন বাড়িতেই ছিলাম, রুমে ছিলাম, আমার কাছে ফোন আসে যে এরকম একজনকে এরকম শুয়ে আছে বমি করে। তো জিজ্ঞেস করলাম হোটেলে ছেলেদেরকে, তো বলতে বললো যে অ্যাজ ইউজুয়াল, যেটা উনিও বললেন যে সকালবেলা যখন চেক আউট হয় ড্রাইভারকে ফোন করা হয়, ড্রাইভার ফোনটা রিসিভ করেন, তারপরে যখন আমাদের বেল বয় গাড়ির কাছে যায়, গিয়ে দেখে যে শুয়ে আছে, তখন গেস্টকে ইনফর্ম করা হয়। গেস্ট নিজে গিয়েই দেখেছে, তারপরে হোটেল কর্তৃপক্ষ এখান থেকে রিসেপশন থেকে পুলিশে খবর দেয়, বাকিটা পুলিশই বাকিটা দেখছে। যখন দেখেছেন তখন গেট বন্ধ ছিল? আমার ছেলেরা যখন দেখেছে তখন বেল বয়ের যারা দেখেছে তখন গেট বন্ধ ছিল। উনি কি গাড়িতে ঘুমোচ্ছিল? হ্যাঁ, শুয়েছিল। ড্রাইভারদের থাকার ব্যবস্থা নেই? আমাদের ড্রাইভার অ্যাকোমোডেশন আছে, যদি গেস্ট সেটা প্রোভাইড করে তখন। না, এখানে নাকি অভিযোগ আসছে যে ড্রাইভারদের কোনো থাকার ব্যবস্থা নেই। না, এটা পেয়েবল, যদি গেস্ট পে করে নিশ্চয়ই আছে ড্রাইভার অ্যাকোমোডেশন। তো ড্রাইভার গাড়ির মধ্যেই সারা রাত ঘুমোচ্ছিল? গেস্ট যদি প্রোভাইড না করে তাহলে গাড়িতেই থাকে। আপনারা সিসি ক্যামেরা দেখেছেন? সিসি ক্যামেরা ফুট। ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসেছিলাম, তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা, এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে। তো সকালবেলায় চেক আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার, ফোন তো রিসিভ করেননি। তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যায় তখন দেখে যে ওরকম মানে অট পজিশনে শুয়ে রয়েছে, ডাকাডাকি করা হয়, কোনো সাড়া পাওয়া যায়নি। তারপরে যা হওয়ার আপনারা তো জানেন সবই। গাড়ির গেট কি বন্ধই ছিল? গেটের হ্যাঁ দেখেছিলেন তখন কি বন্ধ ছিল? বন্ধ ছিল। তারপরে গেটটা খুলে আপনারা গেটটা খুলেছিলেন? সেটা ঠিক খেয়াল পড়ছে না, মানে বন্ধ অবস্থায় ড্রাইভার ছিল ভেতরে? হ্যাঁ, ভিতরে ভিতরে বমিটিং বা গাড়ির বাইরে বমিটিং এর ছিল, সিমটম ছিল মনে আছে। আমরা পাঁচজন অ্যাডাল্ট আর একজন 5 বছরের বাচ্চা। গাড়ির ড্রাইভার কি নাম, যিনি চালক? অশোক রাজবংশী। কোথা থেকে এসেছেন আপনি? কলকাতা। কলকাতা কোন থানা? কলকাতার কোন থানার আন্ডারে? কোন থানা এলাকা? বারাসাত। বারাসাত। উনি কি গাড়িতে ঘুমোচ্ছিলেন আপনি? না,
মানে কালকে রাতে, কালকে রাতে কী করেছেন আমি তো জানি না। কালকে রাতে যখন 9টার সময় ওনারা মানে আমাকে যখন এখানে ছেড়ে দিলেন, তখন লাস্ট কথা হয়েছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকবেন, আমি আমারটা ঠিক অ্যারেঞ্জ করে নেবো, এই টাইপের কথা বলেছিলাম, ওটাই লাস্ট কথা আমার সাথে। আপনার ড্রাইভার জন্য থাকার ব্যবস্থা করার জন্য ছিলেন না? আমি জাস্ট জিজ্ঞাসা করেছিলাম, জাস্ট করা গেছিলো একটা আমার যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একবার আমার মানে কর্তব্য ছিল যে উনি রাতের বেলায় কোথায় থাকবে সেটা একবার জিজ্ঞাসা করাটা আমার একটা দায়িত্ব ছিল। এটা কি ট্রাভেলিং এজেন্সি থেকে? হ্যাঁ হ্যাঁ। আমার নাম মইনাক, মইনাক মাইতি। দেখুন এটা আমার বলাটা কি ঠিক হবে? আমি সিকিউরিটি, দেখুন আমি মর্নিং ডিউটি এসেছি। হ্যাঁ মর্নিং ডিউটি এসে আমার ভ্যাকেটে ডিউটি, কিন্তু আমি এসে দেখলাম যে এরকম অবস্থা, গাড়িতেই মরে পড়ে আছে। কালকে ড্রাইভারই বলতে পারছি না। অর্ধেন্দ্র মুখার্জি, অর্ধেন্দ্র মুখার্জি।